নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিত্রিকা ব্লগস। আজকে আমি দুই ডিমে একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। সো বন্ধুরা, দেখে নিন দুইটা ডিম দিয়ে আমি সম্পূর্ণ হাতের সাহায্যে কীভাবে কেকটা বানাচ্ছি। এখানে আমি কেক বানানোর জন্য দুইটা ডিম নিয়েছি, আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালো করে ডিম আর ভ্যানিলা এসেন্স দেওয়া মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ব্লগ এবং রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমটাকে ভালো করে মিক্স করার পর এবার এর মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একেবারে দিব না, অল্প অল্প দিয়ে মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলবে না ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করতে থাকব। সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর আবারও হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিক্স করতে থাকব। দেখুন, আমার ডিমের ব্যাটারটা প্রায় ফোম হয়ে আসছে। এবার এর মধ্যে আমি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা দিয়ে এখন ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে নিব। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কুসুম গরম দুধ ব্যবহার করব। 1 কাপ দুধ নিয়েছি। এখন অল্প অল্প করে আমি এখানে দিয়ে আবারও মিক্স করতে থাকব। এখানে কেকের ব্যাটারটা প্রায় রেডি। এর মধ্যে এবার আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ফুড কালারটা দিলে কেকের কালারটা সুন্দর আসে, তাই আমি সামান্য ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এবার আমি যে বেকিং প্যানে কেকটা তৈরি করব তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। অন্যদিকে আমি চুলা হাই হিটে যে পাত্রটিতে কেকটা বানাবো সেটা গরম করে নিচ্ছি। এবার এখানে আমি বেকিং প্যানে
মাপে একটা কাগজ কেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি এবার তার মধ্যে ব্যাটারটি উপর থেকে ঢেলে দিচ্ছি ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে তা উপরে উঠে আসবে এদিকে আমার কেক বানানোর পাত্রটি গরম হয়ে গিয়েছে বেকিং প্যানটি বসিয়ে দিয়েছি এবার লো হিটে 40 মিনিটের জন্য হতে দিব 40 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কেকটি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে আমি দেখব দেখুন ছুরিটা আমি ভিতরে দিয়ে দেখেছি ছুরির মধ্যে কোনো ব্যাটার লেগেছিল না তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে কেকটা একটু ঠান্ডা করে এবার আমি পিস করে দেখাবো বন্ধুরা আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে কোনো ইলেকট্রিক বিটার কিংবা ইলেকট্রিকে কোনো কিছু ছাড়াই আমি সম্পূর্ণ হাতের সাহায্যে কেকটা বানিয়েছি আর কতটা সফট হয়েছে তা দেখে বুঝতে পাচ্ছেন